দর্শক ঈদ মোবারক বিশেষ সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি আমি ওমর ফারুক বৈশ্বিক মহামারী করোনার আতঙ্কের মধ্যেই আরও একটি ঈদ তৃতীয় এই দেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং ঈদের এই রাতে আমরা যাদেরকে নিয়ে আজকে এখানে বসেছি তারা সবাই হচ্ছেন ফ্রন্টলাইনার তাদেরই অভিজ্ঞতা এবং ঈদে তাদের কি পরিকল্পনা সেটি আমরা আজকে জানবো এবং আরও অন্যান্য বিষয় নিয়েও আমরা আলোচনা করব আমি প্রথমেই আমাদের যারা অতিথি আছেন তাদের সাথে পরিচয় করে দিতে চাই একদমই মাঝে বসে আছেন অ্যাডিশনাল ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম এবং আমার একদম ডান পাশে বসে আছেন বাংলাদেশে যারা প্রথম কোভিড চিকিৎসা শুরু করেছেন সেই চিকিৎসক দলের অন্যতম একজন গর্বিত সদস্য ডাক্তার আব্দুর রহিম এবং আমার একদম ডান পাশে আমার পাশে পাশে যিনি বসে আছেন তিনি চ্যানেল টোয়েন্টি ফোরের রিপোর্টার জিনিয়া কবির সূচনা তিনি গণমাধ্যমে প্রথম এই কোভিডের যে চিকিৎসা এবং সেখানে আসলে কি অবস্থা সেটি ক্যামেরায় এবং ছবিতে তুলে এনেছিলেন এই তিনজনকে তিনজনের কাছ থেকে আমরা আজকে তাদের অভিজ্ঞতা এবং ঈদে ঈদে তাদের কি পরিকল্পনা সেটি আমরা জানতে চাইব এবং আড্ডা দিব আমি প্রথমেই ডাক্তার আব্দুর রহিম আপনাকে দিয়েই শুরু করি যেটি হচ্ছে যে যারা লাইনার তারা আমরা আসলে মানে দুইটা জগতে বাস করি যেটা আমার মনে হয় একটা হচ্ছে আপনি একদমই যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন যদি আমি বলি যে কোভিডের যে যুদ্ধ সেখানে এর পাশাপাশি আবার আপনি নর্মাল লাইফেও ফিরছেন অর্থাৎ আপনার পরিবার এবং আত্মীয়স্বজনের মাঝে ফিরছেন এবং আপনি একদমই যেটি হচ্ছে হাসপাতালগুলোতে এক ধরনের বিভীষিকাময় পরিস্থিতি বা এক ধরনের লড়াই দেখতে পাচ্ছেন আবার পরিবারের ভিতরে এক ধরনের প্রত্যাশাও দেখতে পাচ্ছেন এই যে দুইটা জগৎকে সামনে রেখে ইটটা আসলে একজন ফ্রন্টলাইনার চিকিৎসকের সামনে কি হিসেবে উপস্থিত হয় সেটা যদি একটু বলেন আসলে এখন তো আমাদের বৈশ্বিক মহামারীর যে শুরু হয়েছে সেটার অংশটা আসলে আমাদের আমরাও সেই মানে তার বাইরে না তো ঈদ আমাদের আমরা বাঙালি আমাদের ওই যে উৎসব সেই উৎসবে একটা আলাদা অনুপ্রেরণা সবসময় থাকে কিন্তু কোভিডের এই সিচুয়েশনে বিশেষ করে আমাদের এখন যে অবস্থা সাধারণ মানুষ আমরা যারা কোভিড চিকিৎসার সাথে সরাসরি জড়িত এবং কোভিড ব্যবস্থাপনার সাথে সরাসরি সরাসরি জড়িত তাদের মধ্যে আসলে একটা শঙ্কা কাজ করতেছে আমরা জাস্ট দ্বিতীয় যে ওয়েবটা সেই ওয়েবটা পার করতেছি বা করে ফেলেছি সাকসেসফুলি তো সেই জায়গাতে আসলেও মানে অন্যান্য সময় যে ঈদের যে একটা আমে যে উৎসব পরিবার পরিজন আত্মীয় স্বজন গ্রাম ঈদের গ্রামে যাওয়া সেটা কিন্তু হচ্ছে না মানে এখানে আসলে আলাদা কোনো ঈদের কোনো আমেজ আমার মধ্যে মানসিক অবস্থাটা জানতে চাচ্ছি যেমন আপনি হাসপাতালে দেখতে পাচ্ছেন যে ঈদের দিন বা ঈদের দিন বা চা রাতেই এখনই হয়তো কোন রোগীর জন্য অক্সিজেনের জন্য কেউ হয়তো খুব টেনশন করছেন প্লাজমাটা কোথায় পাওয়া যাবে সেটা টেনশন করছেন এবং সেটা আপনার চোখের সামনেই ঘটছে এর পাশাপাশি আপনার বাড়িতেও হয়তো ছোট করে ঈদের আয়োজন হচ্ছে মানে এই যে বিপরীত দুইটা দৃশ্য বিপরীত দুটা জগৎ আপনার সামনে এসে উপস্থিত হচ্ছে সেইখানে আসলে মানে মানসিকভাবে মানে কোন কোন জায়গাটা আপনি আপনি যে যেটা বলতেছেন যে ঈদের সময় মানে হাসপাতাল রোগী প্লাস হচ্ছে আনন্দ এখন আসলে যে আনন্দের যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু ঈদ অন্য অন্য একটা দিনের মতোই আসতেছে আমরা সবাই ঈদ করতে হয় তাই করতে হচ্ছে এখানে বিশেষ করে রুগীদের কোনো কোনো প্রয়োজন যদি হয় হাসপাতালে কোনো ক্রাইসিস যদি হয় বা আমাকে ওই সময় যেতে হয় এই সময়টাতে তাহলে কিন্তু মানে এইখানে এই ঈদের উৎসব বা আমেদের কাছে আমার হাসপাতাল রুগী এটা কিন্তু মানে সামনে অবশ্যই এই হাসপাতাল এবং রুগীর এই ব্যাপারটা চলে আসবে কারণ এটা একটা মহামারী এখন এখানে আমাদের যারা ফ্রন্টলাইনার তাদের কিন্তু এই সময়টাতে আর আমরা কিন্তু এটা সব সময় ফেস করব না আমরা এই যে যে মহামারীদের যে উৎসবের যে চিরাচরিত আমের সেটি আসলে সেটি মানে উপভোগ করা যাচ্ছে না 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 সেটা 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 কিন্তু আসলে আমরা ওইভাবে একদম আনুষ্ঠানিকতা মানে ঈদ এসেছে ঈদ করতে হবে ঈদ এসেছে আমরা জাস্ট এটা সময়টা পার করা আর কি জি তো আমি সৈয়দ নুরুল ইসলাম নুরুল ভাই আপনার কাছে আসছে সেটি হচ্ছে যে মানে পুলিশ পুলিশের সদস্য হিসেবে মানে ঈদে বাড়িতে যাবেন না কিংবা পরিবারের সাথে সময় কাটাবেন এটা কিন্তু নতুন কিছু না এর পাশে পাশে যোগ হয়েছে হচ্ছে এই বৈশ্বিক মহামারী করোনা এবং সেটা হচ্ছে তৃতীয় ঈদ তো মানে একজন পুলিশ সদস্য হিসেবে আসলে এই ঈদটাকে মানে অন্য ঈদ থেকে আপনি কীভাবে আলাদা করেন আমি প্রথমে ভাই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনার মাধ্যমে সময় টিভি যে সকল দর্শক বিন্দু আছেন বাংলাদেশে আছেন সকলকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ পুলিশ এবং মতিঝিল পুলিশ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনারা সবাই খুব আমাদের বিষয়টা একটু অবগত আছেন যে আমরা আসলে দায়িত্বের কঠোর বন্ধনে আবদ্ধ থাকি সবসময় এবং এই দায়িত্বই আমাদের হচ্ছে হাসি কান্না আনন্দ সব কিছু হচ্ছে আমাদের দায়িত্ব যখন আমরা মনে করি যে আমাদের কর্তব্যটা আমরা যথাযথভাবে পালন করতে পেরেছি কেবলমাত্র তখনই আমাদের মুখে হাসি ফুটে তখন আমরা আনন্দ অনুভব করি ভিতর থেকে একটা প্রশান্তি অনুভব করি যদি কোনো জায়গাতে মনে হয় যে আমাদের দায়িত্ব পালন করতে পারি অথবা সাধ্যের অনুকূলে ছিল না সেই জায়গাগুলোকে তো আমাদেরকে বিষণ্ন করে তোলে তো অন্যান্য ঈদের যে বছরগুলো থাকে সাধারণত আমরা যে দেখি যে ঈদের কেনাকাটা বাড়িতে মানুষ যাচ্ছে রাস্তাঘাট পাহারা দেওয়া নিরাপত্তা দেওয়া এগুলো নিয়ে আমরা তো ব্যতিব্যস্ত থাকি তো এবারও অনেকটা এরকম তারপরে এবারে বাড়তি যে সংযোগটা হয়েছে সেটা হলো যে কোভিডের ভয়াবহতা বিশেষ করে ইন্ডিয়াতে কোভিডের যে অবস্থা তো সেই অবস্থা বাংলাদেশে যদি ট্রান্সমিট হয় এবং বাই দিস টাইম কোভিডের স্যাম্পল টেস্টে পাওয়া গেছে যে ইন্ডিয়ান যে ভ্যারিয়েন্টটা সেটা বাংলাদেশে অলরেডি চলে আসছে পাওয়া গেছে এটা প্রমাণিত তো সেই ক্ষেত্রে এই যে বাড়ি যাচ্ছে কিছু মানুষ তারপরে ঈদে কেনাকাটা করছে তারা যদি ব্যাপক হারে আক্রান্ত হয়ে যায় তাহলে পরে ঈদের পরবর্তীতে যে আর একটা ওয়েব তৈরি হবে থার্ড একটা ওয়েব তৈরি হবে সেই ওয়েবে মানুষের যে কান্না এবং এই মানুষগুলোকে ম্যানেজ করা মানুষগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য আবার যদি লকডাউনের মতো সিদ্ধান্ত আসে তাহলে এই যে সাধারণ মানুষের যে চলাফেরার এগেনস্টে অর্থাৎ মুক্ত জীবনের এগেনস্টে যে আমরা দাঁড়িয়ে লকডাউনে মানে বাধ্য করার যে বাস্তবতাগুলো আমাদের সামনে আসতেছে এগুলোকে ঘিরে আমরা আসলে প্রচণ্ড রকমের শঙ্কিত অনেকটা বলতে পারেন যে স্বাভাবিকভাবে ঈদের যে আনন্দটা থাকে আমাদের ভিতরে যে মানুষ চলে গেছে বাড়িতে আবার ফিরে আসবে যে আনন্দ সবাই উপভোগ করছে আমরা হয়তো বাড়িঘরে আমরা যেতে পারি না বাট এক ধরনের প্রশান্তি আমাদের ভিতরে থাকে সেই প্রশান্তিটা এবারে বেশ খানিকটা অভাব আছে এবং বলতে পারেন যে প্রশান্তির চেয়ে সংখ্যাটা আমাদের প্রতি বেশি কাজ এবং উদ্বেগ যে সামনে হ্যাঁ উদ্বেগ যে সামনে কি হবে যে বিশাল এই ফেরিঘাটে দেখতেছেন যে প্রচুর মানুষ গাদাগাদি করে যাচ্ছে এবং আলটিমেটলি কন্টামিনেটেড হয়ে যাচ্ছে একজন থেকে আরেকজনের ট্রান্সমিশন হয়ে যাচ্ছে এবং এই ট্রান্সমিশনের যে ফলাফলটা পরবর্তীতে যে ভয়ানক রূপ ধারণ করবে না এই প্রশান্তি কিন্তু আমাদেরকে দিচ্ছে না বরং সংখ্যাটাই বেশি বাড়িয়ে দিচ্ছে যে এর পরের নেক্সট হয়তো আবার অল আউট লকডাউনে যেতে হবে তখন মানুষকে আবার রাস্তায় চেকপোস্টে দাঁড় করাতে হবে মানুষ বিরক্ত হবে তাদের জীবনযাত্রা অন্ন বস্ত্র সব কিছু থেমে যাবে তার এগেনস্টে পুলিশকে দাঁড়িয়ে কাজ করতে হবে তখন যে হেসেলটা এবং দেশের মানুষের প্রতি মমত্ববোধ দেশের পরিণতি সব কিছু আমাদের যে ভাবনাটা উদ্বেগটা এটা নিজের অজান্তি ভাবে মাথায় চলে আসছে পুরো মানে মানে ঈদে যারা করছেন মানে তাদের ঈদ কতটা নিশ্চিত করা গেল সেটার উপরে স্বস্তিতে আছে মানে আমরাও স্বস্তিতে আছি বলেছেন যে মানুষ যখন আনন্দে থাকে যে ঈদ উদযাপন করছে কোথাও কোনো দুর্ঘটনা লঞ্চ টুপি নাই বড় কোনো অ্যাক্সিডেন্ট নাই তখন কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্রশান্তি দেয় তো যদি কোনো এই যে ব্যপ্ত হয় বড় কোনো দুর্ঘটনা ঘটে বা দুর্ঘটনার আশঙ্কা থাকে তখন কিন্তু আমরা বিষণ্ণ হয়ে যায় ঈদের আনন্দ আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরব যিনি খুবই সুযোগ সুযোগ তোমার যদি আনতে চাই হচ্ছে মানে এই পরিস্থিতিতে মানে আমরা তো মানে যারা সাংবাদিক মানে এক ঈদে আমরা ছুটি পায় আবার পাই না তো এইবারে আসলে তোমার অবস্থাটা কি মানে কিভাবে প্ল্যান করছো যেহেতু আমি শুরু থেকেই স্বাস্থ্যের সাথে একদম জড়িত আমি স্বাস্থ্য নিয়ে কাজ করি তো এই ঈদের ছুটির কথা তো আসলে আপনি জানেন যে এটা তো আসলে বলাই মানে এটা আসলে আমার আমার জায়গা থেকেই যে কারণ অনেক তথ্য দিতে হচ্ছে মানুষকে এবং প্রতিনিয়ত কিছু পরিবর্তন আসছে যিনি নিরাপত্তা দিচ্ছেন তার কিছু তথ্য আছে যিনি সেবা দিচ্ছেন সেই জায়গার কিছু তথ্য আছে সবাইকে তো তথ্যটা আসলে আমরা দেই এবং এটা কিন্তু আমাদের জন্য নতুন কিছু নমর ভাই আপনি যেটা বললেন যে আমাদের এক ঈদের ছুটি থাকে আরেক ঈদের ছুটি থাকে না তো এবার আসলে আমি অফিসেই থাকবো অফিস করব এবং একজন সংবাদকর্মী হিসেবে আমি জানাবো মানুষকে যে তথ্যগুলো এবং মানুষ কিন্তু ভোগান্তিও থাকে হঠাৎ করে একটা সিদ্ধান্ত হলে তারা তো আসলে টিভিটাই তাদের একমাত্র মাধ্যম হচ্ছে যে মিডিয়া আমরাই তো আসলে মানুষকে জানাই তো সেই জায়গা থেকে তথ্যগুলো দিতে হবে এবং আমার মনে হয় কি একটা সময় পরিবারও অভ্যস্ত হয়ে যায় আমাদের এটার সাথে যে আসলে আমরা এটাই আমাদের ঈদের আনন্দ এবং আপনি জানেন যে আমাদের অফিসে এক ধরনের সালামি নেয় এবং আমি আপনাকে আরেকটু বলি সেটা হচ্ছে যে আমরা যখন হসপিটালগুলোতে এর আগে ডেঙ্গু ছিল প্রথমবার যখন করোনা ছিল আমরা ঈদের দিন হসপিটালে লাইফ করছি বা আমরা না একটা অদ্ভুত পরিস্থিতি দেখি যে ডাক্তারদের জন্য রুগীরা রুগীর পরিবার স্বজনরা মানে মিষ্টান্ন সেমাই তারপরে পোলাও নিয়ে আসছে আবার হসপিটাল থেকে ওই দিন হয়তো একদমই রুগীদের জন্য ঈদে আমরা সাধারণত যেসব খাবার খাই সেগুলো এবং আমরা যে থাকি আমাদের দেখেও কিন্তু তারা খুশি হয় যে না আমরা আসছি আমাদের সাথে অনেক কথা বলে জন্য কেউ কিছু নিয়ে আসে হ্যাঁ নিয়ে আসে কিন্তু আহ যেমন স্রোহারদের কথা বলছিল আহ ভাইয়া যে আমরা আসলে হয় হাসপাতালে পরিচালকরা যারা থাকে বা ডক্টররা যারা আমাদের তো দীর্ঘদিন কাজ করতে করতে একটা এমন হয়ে যায় আমরা কিন্তু তখন সালামি নেওয়ার চেষ্টা করি যে না আমাদের সালামি সময় ডাক্তাররা বলে একটু খেয়ে যান তো সকালে খাননি বাসায় সেটা কিন্তু একটা অন্য ধরনের আনন্দ মানে হ্যাঁ পরিবার তো অবশ্যই মিস করি তবে তার মধ্যে এটা কিন্তু এক ধরনের আনন্দ যে হসপিটালই আসলে আমাদের অর্ধেকটা সময় কেটে যায় ঈদের সময় হ্যাঁ ডাক্তার আব্দুর রহিম আপনার কাছে আবারও ফিরছি মানে এই মানে পরপর তিনটা ঈদ হচ্ছে এই কোভিড ভেতরে আপনারা আসলে মানে চিকিৎসকরা কিভাবে এই ঈদের সময়টাকে যেন চিকিৎসকরাও উদযাপন করতে পারেন মানে সীমিত আকারে হলেও সেটা আসলে কিভাবে নিশ্চিত করা হচ্ছে এটা আসলেও আমরা তো আমাদের যে মানে এই কোভিড সময় যে মানে আমরা নর্মালি যে সময় হাসপাতালের যে চিকিৎসকরা রুগীদেরকে যে সার্ভিস দিয়ে থাকে সেটা সেক্ষেত্রে কোভিড হাসপাতালের এক ধরনের চিকিৎসকরা একভাবে কাজ করতেছেন এবং নন কোভিড হাসপাতালের চিকিৎসকরা আরেকভাবে কাজ করতেছেন তো তুলনা তুলনামূলকভাবে দুইটা হাসপাতালেই কিন্তু ম্যান পাওয়ার কিন্তু ফিক্সড সেই ম্যান পাওয়ার ফিক্সডের ফিক্সডের জায়গা থেকে মানে রুগীর সংখ্যা এখন কিছুটা কম মানে কোভিড রুগীর সংখ্যা এবং নন কোভিডের সংখ্যাও কম কিন্তু ওই আপনার মানে একটা দেখা যাচ্ছে যে কেউ হয়তো এই সপ্তাহে ডিউটি করলেন তার পরবর্তী সপ্তাহে হয়তো সে কোয়ারেন্টাইন যেই যেই চিকিৎসক গ্রুপটা কোয়ারেন্টাইনে থাকবেন তারা হয়তো আপনার এই ঈদ যেটা সেটা কিন্তু মানে চাইলে পালন করতে পারবেন কিন্তু যারা ডিউটি অবস্থায় থাকবে তারা কিন্তু ফ্যামিলিতে বা এই সবার সাথে মেলামেশা করা বা ঈদ উদযাপন করা সেই জায়গাটা কিন্তু একটা মানে রেস্ট্রিকশন আছে আর কি মানে ঈদের দিন মানে পরিবেশে দেখাই হবে না অনেক চিকিৎসা অনেকের অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এটা হবে কারণ হচ্ছে যে আমি যে আমি যে কোভিডের মধ্যে ডিউটি করতেছি এই ডিউটির সময়ে আমি যদি আমার ফ্যামিলিতে বা আমার আত্মীয় স্বজন ওনাদের সাথে মানে কোনোভাবে পারিবারিক কোনো উৎসবে বা পারিবারিক কোনো আয়োজনে ওনাদের সাথে আমি বসি বা খাওয়া দাওয়া বা ঈদের যে পালন করা সেটা সেই ক্ষেত্রে কিন্তু ওনাদের সংক্রমণ হওয়ার একটা ভয় থাকে সেই ক্ষেত্রে এই সেই জন্যই এই জায়গাটাতে একটা শঙ্কা কাজ করে যে আমি আসলেই কি এই উৎসবে যোগ দিব কি দিব না সেটা এবং ওনাদের যারা আছে আত্মীয়স্বজন তারাও কিন্তু মানে ওইভাবে চায় না যে আমার এই চিকিৎসক বা আমার এই ছেলে বা মেয়ে আমাদের এই উৎসবে আমাদের সাথে থাকুক এটা ওইভাবে ওইভাবে মানে নিজের নিরাপত্তার জন্য ওইভাবে আসলে চিন্তা করে আর কি ইন্দুর ভাই যেটি আসতে চাই আপনার কাছে সেটা হচ্ছে যে মানে দায়িত্ব তো থাকবে এবং টানা তিনটি ঈদ এর ভিতরে অনেক উৎসবও গেছে হয়তো আপনারা ছুটি পান নাই কিন্তু এর ভিতরে কিন্তু আবার রিক্রিয়েশনের দরকার আছে তো সেইটার কি কোনো ব্যবস্থা করা হচ্ছে কিনা যেমন আপনার ব্যারাক ব্যারাকগুলোতে আছে থানায় আছেন যারা আছেন মানে তাদের বিকল্প কোনো ব্যবস্থা করা হচ্ছে কিনা হয়তো পরিবারে যেতে পারছে না তাদের ঈদের সময়টা আসলে কীভাবে কাটবে তাদের ব্যারাকগুলোতে কিন্তু সবসময় একটা বড় খানার ব্যবস্থা থাকে এবং সেখানে একটা ছোটখাটো আনুষ্ঠানিকতা থাকে সিনিয়র অফিসাররা সেখানে যান হয়তো ডিএমপির ক্ষেত্রে কমিশনার স্যার যান মাননীয় ইন্সপেক্টর জেনারেল স্যারের বাসায় একটা আয়োজন থাকে আমরা গেট টুগেদার করি তারপরে বাহিনী প্রধান যারা আছেন তাদের বাসায় কোভিডের কারণে হবে না আমার কাছে মনে হয় যে এগুলো হবে না এখনো হওয়ার কোনো আলামত নাই তবে এর জন্য যে বড় খানার ব্যবস্থা সেটা হবে আর যারা যেতে পারেনি যেতে তো আসলে কেউই পারেনি সেই ক্ষেত্রে নিজ নিজ বাসাতে হয়তো নিজে নিজে যারা বাসাবাড়িতে থাকে তারা তাদের মতো করে আয়োজন করবে আর একটু আগে ডক্টর রবিন সাহেব যেটা বললেন যে ঈদের আনন্দটা হচ্ছে যে আপনি আমার বাড়িতে আসবেন আপনার বাড়িতে আমি যাব এই ঘোরাঘুরি করবো বাচ্চারা মাঠে খেলাধুলো করবে এদিকে ওদিকে যে যাবে যে যাওয়ার যে সুযোগটা এই সুযোগটা কিন্তু এবারে ঈদে কিন্তু থাকবে না আলটিমেটলি তো সুতরাং আমরা সবাই যে যেখানে আছে কনফাইন্ড থাকবে এই কনফাইনমেন্টের মধ্যে থেকে হয়তো ফ্যামিলি মেম্বারগুলো বা দু একজন একেবারে রেয়ার কাছাকাছি আত্মীয় স্বজন হয়তো আসা যাওয়া করবে এটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে এবং এটা কি তৃপ্তি হিসাবে আমাদের মেনে নিতে হবে এবং ধরে নিতে হবে যে এটার মাধ্যমে যদি আমরা কামিং যে আশঙ্কাটা আছে সেটাকে যদি আমরা রোধ করতে পারি তাহলে এটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় ঈদ হবে একটা ভয়ানক সিচুয়েশানের কথা যেটা আমরা ভাবছি আল্লাহ না করুক সেটা যদি হয় তো সেটা আমাদের সব কিছু কিন্তু সমস্ত আনন্দ কিন্তু নিরানন্দ করে দেবে তো সেই চোখের পানি সেই কান্নার যে রোল সেই ভয়াবহতার কথা যখন স্মরণ করি তো তাতে করে যদি আমরা মুভমেন্টটা না করি যে কোথাও কোনো আত্মীয়স্বজন বাড়িতে গেলাম না আমরা তো যাবই না আদার্সে সবাইকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যে না যেয়ে যদি নিজের পরিবারের ভিতরে ঘরের মধ্যে থাকুন আপনারা আপনার কন্টামিনেশান থেকে নিজেদেরকে রক্ষা করুন তাহলে ইনশাল্লাহ আমরা হয়তো যে আশঙ্কাটা আছে যে ভয়াবহতার সেই ভয়াবহতার রোধ হলে আমরা হয়তো নেক্সট ঈদটা ওরা অনেক সুন্দর করে পালন করতে পারি আচ্ছা আমি একটু সূচনাকে ফিরি তুমি বলছিলে যে এই ইডিও থেকে যাচ্ছে মানে যারা দর্শক আছেন দেশবাসীকে বিশেষ করে কোভিড খবর জানানোর জন্য তো এই রকম আর কয়টা ঈদ আমাদেরকে কাটাইতে কাটাতে হবে এরকম কোনো ধারণা পেয়েছো কি না বিশ্বকোষের কথা বলে ভাই আসলে যেটা আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলছে যে 2024 সাল পর্যন্ত এখন পর্যন্ত যে সংখ্যাটা সেটা থাকবে সেটা থেকেই যাচ্ছে আর একটা বিষয় হচ্ছে যে আমি মানে তাদের কথা বলতে চাই যে যখন আসলে আমরা সবাই নিশ্চিন্তে মানুষ কোয়ারেন্টাইন করছে পরিবারকে সুরক্ষা দিতে নিজের সুরক্ষা দিতে তখন কিন্তু এই আমরা বাইরে কিছু মানুষ বাইরে বলেই কিন্তু তারা নিশ্চিন্তে ভেতরে থাকতে পারছে এবং এই যে তথ্য দেয়া কেউ সেবা দিচ্ছে আমরা তথ্য দিচ্ছি কেউ নিরাপত্তা নিশ্চিত করছে এ কারণেই কিন্তু তারা থাকতে পারছে তো এই যুদ্ধটা কবে থামবে তারও কিন্তু কোনো ঠিক নেই এবং কেউই কিন্তু বলতে পারছে না কবে থামবে সেটা অনেকটা আমাদের উপর উপর কারণ হচ্ছে যে আমি আমি চাইতেও যদি একটু নিজেকে গুরুত্ব দিই আমি একটা জিনিস আমি আপনার সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই যে হসপিটালগুলোতে যখন আমরা যাই তখন কিন্তু আমরা দেখি যে মানুষটার মানে যার পরিবারের স্বজন বা যার সাথে এটা ঘটেছে তারা কিন্তু বোঝে এছাড়া আর কেন যেন কেউ বুঝতে চায় না বা বুঝতে চাচ্ছে না আমি আমি না কেন গণমাধ্যম প্রতিদিন একদম আলাদা একেবারে আলাদা এবং বুঝতেই পারছে না আমি যখন প্রথম ঢুকি আপনি দেখেছেন নিশ্চয়ই আমার প্রতিবেদনটা যে এত অন্ধকার এত গুমোট একটা থমথমে পরিস্থিতি এবং কোভিড ঢুকলে কিন্তু অনেক একা তাদের কাছে কেউ আসে না কেউ ইয়ে তখন তো আরো বেশি ছিল তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যতক্ষণ না আসলে নিজের সাথে হচ্ছে কেন এত বলছে আপনি দেখবেন যে উমর ভাই যে আমরা এত প্রতিবেদন হচ্ছে প্রতিটা মিডিয়াতে কিন্তু হচ্ছে সেটা পত্রিকা হোক টিভি মিডিয়া হোক প্রতিদিন দুটো তিনটা করে রিপোর্ট হচ্ছে সচেতন করা হচ্ছে তারাও বলছেন কিন্তু তারপরেও কিন্তু আসলে আমরা সেই সচেতনতা দেখতে পাচ্ছি না অথচ আমরা যদি একটু আর হয়তো এক মাস বা পনেরোটা দিন আমরা যদি একটু মানি একটু যদি একটু ঘরে করি একটু আমাদের সীমিত পরিসরে যেটা বারবার বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে করি আমার মনে হয় যে সম্ভব কারণ পৃথিবীর অন্যান্য দেশিতেও আসলে সম্ভব করেছে এটা আসলে আমরা মনে হয় শুরু থেকে এই পর্যন্ত খুব সিরিয়াস আলাদা করে আমরা একটু যেহেতু চাদরাত একটু মজার ঘটনা জানতে চাই একদমই চিকিৎসক হিসেবে ঈদে হয়তো আপনি ডিউতে ছিলেন কোন মজার কোনো স্মৃতি মনে পড়ে কিনা আপনার যেটা না যেমন আমি তো গতবারে ঈদের সময় তখন তো প্রথম মানে কোভিডের ফার্স্ট ওয়েব চলতেছে আমরা মানে আমাদের দেশের টোটাল যে সিস্টেম আমরা ওখানে মানে সবাই চিকিৎসক সাংবাদিক পুলিশ বা অন্য সমস্ত যে ব্যবস্থাপনা সবাই কিন্তু নতুন ছিলাম তো ওই সময়ে যেমন আমি আমার আমার যা আমরা যারা ছিলাম আমি কোয়েতমতি হসপিটালে ছিলাম তো আমাদেরকে কিন্তু তখন মানে দেখা যাচ্ছে যে আমার যে সময়টা ডিউটিকালীন যে সময়টা সেই সময়ে আমাদেরকে মানে মানুষজন আমরা হাসপাতালে যাচ্ছি হাসপাতালে আসতেছি এবং আমরা যখন বাইরে বের হতাম তখনও কিন্তু মানুষজন আমাদেরকে খুব ভয় পেতো মানে গতবারের ঈদের সময় মানে চিকিৎসকরা দেখলেও ভয় পেত রুগী দেখলে তো কোভিডের রুগী দেখলে তো তারা মানে যদি বুঝতে পারতো যে এটা কোভিডের রুগী তার আশেপাশে যাইতো না আর আমরা যখন হাসপাতাল থেকে ড্রেস খুলে আসতেছি বাসায় আসতেছি বা হোটেলে যখন থাকতাম তখন এই আমাদের যে মানুষজন আছে এরা কোভিডের চিকিৎসকে দেখলে ভয় পেত তখন ওই সময়টা খুব মানে একটা মানে ইয়ে লাগতো যে এইভাবে আসলে আমরা তো মানুষকে সার্ভিস দিচ্ছি তো এটা আসলে মানুষের দোষ দেওয়ার কোনো নাই কারণ তখন অজ্ঞতা ছিল তখন কোভিড সম্পর্কে আমরা এখন যেরকম যে আমরা চিকিৎসকরাও কিন্তু এখন একটা মানে মিনিমাম প্রোটেকশনেও কিন্তু কাজ করতেছি না যে তখন মানে খুব বেশি ভয় পেতে আবার খুব এক্সট্রিম পর্যায়ে হয়ে যাচ্ছে কিনা যে তখন হচ্ছে চিকিৎসক দেখলেই ভয় পাচ্ছে আর এখন হচ্ছে মানে না তখন তখন কিন্তু আসলে কোভিড সম্পর্কে মানে মানুষের বা ইন জেনারেল পারসেপশনটাই ছিল যে এটা হওয়া মানে মৃত্যু তো সেই জায়গাটা থেকে কিন্তু আমরা সাধারণ মানুষ যারা যারা আছে তারা কিন্তু মানে তখন তাদের একটা ধারণা ছিল যে চিকিৎসক উনি কোভিডের চিকিৎসা করতেছে ওনার থেকে হয়তো মানে কোভিডটা সাধারণ মানুষের মধ্যে ছড়াচ্ছে তো সেই জায়গাটা মানুষের মধ্যে মানুষের মধ্যে সেই ভয়টা ছিল এখন কিন্তু সেই ভয়টা নাই যে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ যারা আছে ছেলে তার বাবাকে সার্ভিস দিচ্ছে এক সময় শুরুর দিকে কিন্তু দেখা যাচ্ছে আমরা এরকম অনেক আপনাদের মাধ্যমে শুনছি যে বা আমরাও দেখছি যে বাবা তার ছেলের লাশ ফেলে রাখছে ছেলে তার বাবার লাশকে ফেলে রেখে চলে যাচ্ছে দাফনের জন্য নিয়ে যাচ্ছে না এই সিচুয়েশনগুলো কিন্তু আমরা প্রথম দিকে ফেস করছি তো এখন কিন্তু সেই ঘটনাগুলো না নাই এবং আমাদের এখন যে সামাজিক যে একটা ভয় ছিল যে একটা মানুষ কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছে তাকে তার নিজ গ্রামে বা নিজ মহল্লায় যে কবর দেওয়ার যে ব্যাপারটা সেটাও কিন্তু প্রথম দিকে হয় নাই সেই ভয়ের কারণে তো ওই দিক ওই জায়গাটাগুলো ওই জায়গাগুলো কিন্তু আমাদের জন্য খুব কষ্টের ছিল আর কি কষ্ট মানে এটা ভয়ের জায়গা থেকে ভয় এবং কষ্ট দুইটা একত্রে কাজ করছে এটা আমরা আমি বিশেষ করে আমরা যারা এখানে এখানে গল্প করতেছি আমরা কিন্তু সবাই এই প্রবলেমটা ফেস করছি শুরুতে শুরুর দিকে নুরুল ভাই কোনো মজার স্মৃতি মনে পড়ে ঈদের আমাদের মজার নাই বরং আরও আমাদের খুব বেদনার কিছু স্মৃতি আছে যে ঈদের দিন হয়তো হঠাৎ করে বাচ্চা টাচ্চাদেরকে নিয়ে কোথাও বের হচ্ছি বা একটু হয়তো একটু বাইরে যাওয়ার চেষ্টা করছি হঠাৎ করে কোনো একটা জায়গাতে আগুন লেগে গেল একটা বাড়িতে তো এখন আগুন নেভাতে আমাকে যেতেই হবে সব কিছু ফেলে টেলে সেখানে দৌড়ালাম তারপরে আমি যে যখন রমনা বিভাগের ডিসি এডিসি ছিলাম আমি পরপর সাতটা ঈদ আমি জাতীয় ঈদগাহ ময়দানে ইউনিফর্মে ঈদ করেছি তারপরে দায়িত্ব পালন করেছি ঈদের নামাজও পড়েছে ওখানে তো এইটা একটা বিষয় আর একটা এই এই অবস্থায় আসলে আপনার ধরেন আপনার মানে সন্তান পরিবার নাই আমাদের একটা সৌভাগ্য যে আমাদের ফ্যামিলি মেম্বাররা মেনে নেয় অথবা হয়তো বলতে পারেন যে প্রথম দিকে মান্তনা ঝগড়া ঝাঁটি করে একটা পর্যায়ে মেনে নিয়েছে যখন বাস্তবতা আমার দূর অবস্থাটা দেখেছে তখন রিয়েলাইজ করেছে আমার স্ত্রী আমার সন্তানরা তখন মেনেই নিয়েছে যে বাবার জীবনে এরকমই বা স্ত্রী তার স্বামীর জীবন এরকম মেনে নিয়ে তারা মোটামুটি মেনে নেওয়ার মধ্যে যে আনন্দ সেই আনন্দটা তারা খুঁজে পাওয়ার চেষ্টা করে এছাড়া আমাদের আসলে উপায় নেই এবং আমরাও যে খুব বেশি এটি নিয়ে গ্লুমি থাকি খুব বেশি কষ্টে থাকি তা কিন্তু না দায়িত্ব পালনের মধ্যে কিন্তু একটা আনন্দ আছে আপনি দেখবেন যে যখন জাতি ঈদগা ময়দানে লক্ষ লক্ষ মানুষ ঈদগা ঈদের নামাজ পড়তে যাচ্ছে আল্লাহ করে একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে বোম বাস্টে এক সময় তো জঙ্গিদের হামলাটা হামলা ছিল

মানে এই যে বললো না যে আমাদের আনন্দটা আরেক রকম যে আমি হয়তো লাইফ করে আসলাম বা আমার প্যাকেজটা যাচ্ছে বা এরপরে এসে যে সবার মানে জোর করে যে সবার থেকে এক ধরনের সালামি নেওয়া সেটা কিন্তু একটা অন্য ধরনের মানে ভাই যেমন বলছিলেন যে গ্লুমি থাকি না কিন্তু আমরা কারণ ওটাকেই আমরা তখন আসলে মানে শো মাস্ট গো অন না যা কিছু হয়ে যাক এটা আমার মনে হয় কি পরিবার বিশেষ করে আমার মনে হয় যে মানে মানে চিকিৎসক পুলিশ এবং সাংবাদিক সবাই মানে পরিবারের চেয়ে কিন্তু আমরা আমাদের কর্মক্ষেত্রে বেশি সময়টা কাটাই এবং সেই কারণে কিন্তু আমাদের সহকর্মীরা কিন্তু পরিবারের বেশি বেশি হয় কারণে সেই কারণে হয়তো আমি ঈদের সময় হয়তো যদি আমি ছুটি নেই তখন শুধুমাত্র পরিবারকে সময় দিতে পারি কিন্তু অন্তত ঢাকায় থাকলে যাদের ঢাকায় বাড়ি হয়তো যদি অফিস করি অফিস এবং বাসা দুই জায়গায় ঈদটা আসলে শেয়ার করা যাবে ক্ষেত্রে আসলে মানে অফিস ঈদ করাটা মনে অনেকটাই অনেকটা অনেকটা মজার কিন্তু কারণ হচ্ছে যে আমি তো বাসায় যেতে পারছি কারণ ঈদে তো একটু কাজ কম থাকে বা ইচ্ছে করি একটু এবং সবাই কিন্তু খুব কালারফুল মানে সেদিন কিন্তু সাংবাদিকরাও মানে তারা কিন্তু এই কাজের মাঝখানেই যে তারা হয়তো রিপোর্টিংয়ে যাবে কিন্তু ছেলেরাও কিন্তু সুন্দর পাঞ্জাবি পরে মেয়েরাও নতুন জামাটা পরে আসে তো সেই জায়গায় সেই ফান্ডটা থাকে যেমন আমার আমাদের নিউজরুমের একটা ঘটনা বলি আমাদের হেড অফ নিউজ আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর তো তালাত মামুন ভাই তো তিনি আর কি একবার সবাই তাকে বলছে যে সালামি দেওয়ার জন্য তো ভাইয়া দেখলো যে আমি আর আমাদের আরেকজন রিপোর্টার দাঁড়ানো তো ভাই বললো যে আমি তো ওদের কাছে পুরো সালামি দিয়ে দিয়েছি সবাই ওদের থেকে আমরা খুব ঝামেলা করছিলাম সালামির জন্য তখন পুরো নিউজ রুম সারাদিন হচ্ছে যতক্ষণ আমি অফিসে ছিলাম তারপরেও সূচনা টাকাটা দিলা না এভাবে নিয়ে গেলা এরকম মানে না আমি আসলে নিই নাই ভাই আমাকে যাই তো ওই ওই জিনিসটা তো আসলে অফিস বাসা তখন আসলে দুটাই খুব মজা হয় আর শুধু বাসা হলে তো আপনি যেটা বললেন সেটা তো শুধু পরিবারের সাথে হয় ডক্টর আব্দুল রহিম আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে মানে এরকম পরিস্থিতিতে যে ঈদ সেই ক্ষেত্রে আসলে রোগী এবং রোগীর পরিবার তারা আসলে কী মানে কি করা উচিত একদমই মানে আনন্দ উৎসব থেকে একদম রিটাচ থাকবে নাকি কোনোভাবে সেটার সাথে আসলে কোপ করা উচিত এখন দেখুন এটা তো আসলে মহামারী মহামারীর যে যে রুগীটা আক্রান্ত এবং তার পরিবার তার সংস্পর্শে যারা আসছে আমি বলবো যে অবশ্যই তারা যদি হাসপাতালে থেকে থাকে তাহলে তাদের চিকিৎসা এবং চিকিৎসা পরবর্তী যে করণীয় সেটা জেনেই যদি ঈদের মিনিমাম প্রিপারেশন দরকার সেটা করবে কিন্তু সে যে কমিউনিটিতে যাবে বা গ্রাম গ্রামে গ্রামেগঞ্জে বা মহল্লায় অন্যদের সাথে বা পরিবার পরিজন বা আত্মীয় স্বজনের সাথে ঈদ করবে সেটা কিন্তু সমীচীন হবে না তাহলে দেখা যাচ্ছে যে আমরা এত কষ্ট করে সেকেন্ড ওয়েভ যেটা আমরা কিন্তু সফলভাবে এটা মানে সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা কিন্তু সেকেন্ড ওয়েব মানে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় খুব সফলভাবেই সামাল দিয়েছি তো সেক্ষেত্রে আবার যদি আমরা এই ছোটোখাটো দু একটা ভুলের জন্য আমরা পরিবার পরিজন বা অন্যদের সাথে মেলামেশা করি তাহলে কিন্তু আমরা আবার নুরুল ইসলাম ভাই যেটা বললেন যে আমরা আবার না একটা মহাতরঙ্গ বা থার্ড ওয়েব যেটা সেটার জন্য অপেক্ষা করি কিনা তো ক্ষেত্রে সেই জায়গাটা সেই জায়গাটাতে যেন আমরা আমাদেরকে না যেতে হয় সেই জন্যই যে যেভাবে আছে বিশেষ করে যারা সংক্রমিত তারা ঘরে থাকবে এবং যে স্বাস্থ্যসম্মত যে আমি জানতে চাচ্ছি ধরেন একদমই টানা চোদ্দ দিন একদমই ঘরে বা কোনো একটা জায়গায় আটকে থাকে সেটা কিন্তু একটা মানসিক একটা ডিপ্রেশনের বা অন্যান্য মানসিক প্রভাবও থাকে তো সেইটাকে মিনিমাইজ করার জন্য সেটার জন্য যে যে ভদ্রলোক বা যেই লোকটা এফেক্টেড তাকে কিন্তু সামাজিক দূরত্ব মেনটেন করা এবং মাস্ক পরিধান করে তার যদি কোনো সিমটম না থাকে তাহলে কিন্তু সে মানে পরিবার পরিজনের মধ্যে যদি ইচ্ছা করে তাহলে কিন্তু থাকতে পারো কিন্তু পরিবারের বাইরে যাওয়া এবং পরিবারের যারা আছে তাদেরকেও কিন্তু তাদের মানে যে ইনফেক্টেড তাকে তার থেকে একটু মানে দূরত্ব বজায় রেখে রাখতে দূরত্ব বজায় রাখতে কাছে জানতে চাই আপনার কাছে ওই যে সূচনাকে যেটা প্রশ্ন করেছিলাম যে অন ডিউটি ঈদ বেশি এখন ভাল লাগে নাকি পরিবারের সাথে গিয়ে ঈদ করলেন ছুটিতে গেলেন সেই ঈদ মানে পরিবারের সাথে যখন ঈদ করছেন তখন আপনি ডিউটির ঈদটাকে মিস মিস করেন কি না ব্যারাকের ঈদ তারপরে হচ্ছে যেখানে যেখানে আড্ডা হতো সকলের সাথে না এটা থ্যাংক ইউ ভেরি মাছ চমৎকার একটা কোশ্চেন করেছেন আমাদের পরিবার বলতে কিন্তু আমরা যে প্রফেশনাল যে পরিবারটা আছে আমাদের ডিউটির যে পরিবার আছে এই পরিবারটা কিন্তু আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার পরিবারের ঘরের ভিতরে আমার মেম্বার আছে তিনজন চারজন মেম্বার আছে তাদের সঙ্গে তো প্রতিনিধি দেওয়া দেখা হচ্ছে আর ঘরের বাইরে যে বিশাল একটা মেম্বার আছে অনেক ফোর্স আছে যখন জেলাতে ছিলাম কুমিল্লা জেলাতে প্রায় আড়াই হাজার ফোর্স আছে মামসি জেলাতে এরকম আড়াই হাজার ফোর্স আছে ফোর্সের সাথে যে ঈদটা করা সকলের দুঃখ আনন্দগুলোকে শেয়ার করে নেওয়া এটার কিন্তু আলাদা আনন্দ এবং এটার মহিমা এটার বিস্তৃতি এটার ব্যাপকতা এটার উচ্চতা কিন্তু অনেক বেশি আর পরিবারকে রিয়েলি মিস করি বিশেষ করে পরিবারকে আমি মিস না করলো পরিবারের সদস্যরা আমাকে কিন্তু মিস করে সন্তান তার বাবাকে মিস করে সেটা তাদের অনুভূতির ব্যাপার এবং সেক্ষেত্রে হয়তো আমরা খানিকটা অনুসূচনা করি যে ফ্যামিলিকে সময় দিতে পারলাম না কিন্তু এর বাইরে যে আমাদের যে পুলিশের যে পরিবার আছে আমাদের ব্যারাকগুলো আছে ফোর্স ফোর্সেসগুলো আছে এদের সাথে আমরা ইচ্ছা করি এটা আমাদের কাছে ভালো লাগে ওরাও ওরাও খুশি হয় যে সিনিয়রদের সঙ্গে একসঙ্গে তারা খাচ্ছে একসঙ্গে বসে আছে করোনা না থাকলে হয়তো একটু সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা হয় একসঙ্গে তারা গান বাজনা শুনছে অনেকে পারফর্ম করতেছে এটা কিন্তু আলাদা একটা মজা তো সুতরাং আমাদের কাছে মনে হয় যে একেবারে পারিবারিক আনন্দের চেয়ে এই দায়িত্বের বন্ধনে থেকে যে এই ব্যাপকতা বা পুলিশ পরিবারের যে আনন্দ টোটাল পরিবারের যে একটা সম্মিলিত আনন্দ এই আনন্দটা কিন্তু আমাদের কাছে অনেক বড় এবং আমরা খুব এনজয় করি এটাকে এবার কোথায় মানে কি কি প্ল্যান কি মানে এবারে কোনো প্ল্যান নাই নাই কোথাও তো নাই আমাদের ওই জাতীয় গ্যাদারিং করার মতো কোনো অ্যারেঞ্জমেন্টও নাই তো সুতরাং এবারে খালি একেবারেই অজানা একটা আতঙ্কের ভিতরে আছে এবং স্বস্তির জায়গাটা ওটাই হবে যে এই যে ঈদ শেষ হয়ে যাওয়ার পরে যে মানুষগুলো আবার যে ব্যাক করবে এই মানুষগুলো যদি আবার গাদাগাদি করে নিজেরা যদি নিজেকে কন্টামিনেটেড করে ফেলে তাহলে যে থার্ড ওয়েভ যেটা ডক্টর রহিম সাহেব যেটা বললেন যে থার্ড ওয়েভ যে আতঙ্ক সেই আতঙ্কটা কিন্তু আমাদেরকে এবারে বোধ হয় ঈদের আনন্দ থেকে টোটালি বঞ্চিত করবে তো সেই ক্ষেত্রে যদি মানুষ একটু সচেতন হয় অন্তত স্বাস্থ্যবিধিটা যদি মানে যে মাস্ক পরে যেখানে যাচ্ছে অন্তত মাস্ক পরে যাচ্ছে সেটুকু যদি মেনটেন করে তাহলেও কিন্তু আমরা মনে হয় যে স্বস্তির একটা জায়গা পাবো এবং সেই ক্ষেত্রে ঈদের আনন্দ খানিকটা আমরা এনজয় করতে পারবো আদারওয়াইজার যেটি বলা হচ্ছিল যে যে যেখানে থাকবে সেখানেই তিনি ঈদটা করবেন যেন কোভিড পরিস্থিতিটা আরও খারাপ না হয় বর্তমান সব মিলিয়ে কি মনে হচ্ছে মানে সেটা কি রক্ষা করা যাচ্ছে আসলে পরিস্থিতি না পরিস্থিতি আসলে যাচ্ছে না কারণ হচ্ছে যে আমরা তো প্রতিনিয়ত দেখছি আমরা কিন্তু দুইটা পার্ট দেখতে হয় আমাদের সংবাদকর্মী হিসেবে যেমন আমরা হসপিটালে পার্টটা দেখি তেমন আমরা রাস্তাটা দেখো আমরা আমরা কিন্তু খুব শঙ্কিত এখন আমি আসলে মানে সারাক্ষণ এগুলো নিয়ে কথা বলতে বলতে এই জন্য আজকে যেহেতু তারা বলছেন আমি আর বলছিলাম না কিন্তু আমাদের কিন্তু জুন থেকে অগস্টে একটা খুব বড় সংখ্যার জায়গা থেকে যাচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন যে এখনও যে আমরা এই যে লকডাউন বা কিছুটা আমরা আবার মানে সংক্রমণের সংখ্যাও কিন্তু কম এসব জায়গা থেকে আমরা এখনও যতটা ব্যালেন্স আছি এই যে সব লোকগুলো ছড়িয়ে গেল এটা কিন্তু জুন থেকে অগস্টের মধ্যে কিন্তু আমাদের নেপাল বা ইন্ডিয়ার মতো একটা ওয়েব আসার একটা সম্ভাবনা আছে বিষয়জ্ঞ চিকিৎসকরা বলছেন সেই জায়গা থেকে আমার মাঝে মধ্যে মনে হয় যে আমরা গণমাধ্যম কর্মীরা ব্যর্থ আমরা এতবার বলছি এতবার বলছি সরকার বলছে আসলে কাউকে তো ডোর টু ডোর গিয়ে বলা মানে সম্ভব না আমরা সচেতনতার কথা বলছি কিন্তু আপনি যদি ওমর ভাই শপিং মলগুলো দেখেন আমাদের রিপোর্টিংয়ের পার্টিগুলো পার্টিগুলো আসলে এবার পোশাক পরে আমি যাব কোথায় আমি যদি এটা একটু চিন্তা করি তারপরে হ্যাঁ জীবিকার প্রয়োজনে খোলা রাখতে হচ্ছে কিন্তু আমার প্রয়োজন না হলে আমি কেন যাচ্ছি আসলে এই বিষয়গুলো যদি একটু সবাই ভাবে আমার মনে হয় যে হসপিটালের যে পরিস্থিতি এখনো মানে কি বলবো মার্কেট বা শপিং মল মানে পোশাক কেনাকাটা এটা তো আসলে অর্থনীতির একটা চেইনের অংশ আমি যদি না কিনি তাহলে ওই ব্যবসায়ীটা কিভাবে বাঁচবেন বা উনি যার কাছ থেকে কিনলেন তিনি ওই টাকাটা কিভাবে সবার আগে তো জীবন ওমর ভাই সবার আগে তো আসলে জীবন জীবনকে গুরুত্ব দেওয়ার জন্যই তো এত কিছু এবং আমরা জানি যে জীবিকার প্রয়োজন আছে কিন্তু সেই কারণে আমার মনে হয় যে আমাদের দেশে এত আঠারো কোটি মানে মানে জনসংখ্যা এখানে তো আপনি আসলে কতটা স্বাস্থ্যবিধি মেনে আমি যদি মানে পার্টিকুলারলি কিছু শপিং মলের কথা বলি আপনি তো পারবেন না সেটা তো সম্ভব নয় সেখানে যাওয়া বা লোকজনও সেভাবে স্বাস্থ্যবিধি মানতে পারছে না সেখানে আমরা যেটা বারবারই বলছি গণমাধ্যম কর্মীরা যে জুন থেকে অগস্ট একটা ভয়াবহ পরিস্থিতি আমরা যদি এই সময়টুকু আমার কি মনে হয় যে সবাই যদি মানে আমরা যদি একটা টিম হয়ে কাজ করি যে আমরা বলছি যোদ্ধা সম্মুখ সারি যোদ্ধা এই সম্মুখ সারি যোদ্ধাদেরকে যদি যারা পেছনে আছে তারাও যদি একটু সাপোর্ট করে যে আচ্ছা আমরা থাক যেহেতু জুন থেকে অগস্ট বলা হচ্ছে আমরা সেই পর্যন্ত যদি একটু নিজেদেরকে সীমিত পরিসরে একটু নিজেদেরকে স্বাস্থ্যবিধি মেনে রাখি কিনলাম না না হয় জামাটা বা গেলেও একবার হয়তো গেলাম প্রয়োজনে কিংবা শপিং মল খোলা থাকলে আমি হয়তো গেলাম না আমার মনে হয় সবার প্রচেষ্টায় আমরা এটা জয় করতে পারবো আর যদি সেটা না হয় তাহলে তো আসলে আপনি জানেন যে স্বাস্থ্যমন্ত্রী কিন্তু সরাসরি আমার প্রোগ্রামে বলেছেন আরও আরও অনেকেই বলেছেন যে আমরা আমরা যদি ইন্ডিয়ার আঁচও আসে সেই চ্যালেঞ্জটা কিন্তু আমরা নিতে পারবো না আমরা জানি যে এই কোভিডের পরিস্থিতিতে পুলিশ অনেক কাজ করেছে তো সেই জায়গা থেকে মানে একদমই আপনার মানে ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে যদি একটা কাজ শেয়ার করেন যে পুলিশ আমি গতবার তো সেম অবস্থায় ছিল তো একটা বেদনার স্মৃতির কথা বলি যে গতবার আমি আসলে ইন্টে করেছি কুমিল্লাতে আমার আপনি জানেন যে পুলিশের যখন মৃত্যুটা শুরু হলো একটা কনস্টেবল জসীম যে ওয়ারিতে কাজ করত সে মারা গেল তার যেত আমি অংশ নিয়েছিলাম এবং তাদের বাড়িতে ওই যে ছেলেটা যে জসীম জসিমের অবর্তমানে তার বাড়ির ঈদের সিচুয়েশানটা কী থাকে সেটা দেখার জন্য মূলত আমরা কুমিল্ডার সেটা সবাই তার বাড়িতে আমরা ঈদটা করেছিলাম তো এটা আমাদের চোখ দিয়ে পানিও আসছে তার ছোট্ট একটা বাচ্চা ছিল সে বাবার জন্য প্রতীক্ষায় ছিল দুইটা মেয়ে আছে তো এটা একটা সুখের স্মৃতি আর ওই সময় আর একটা ঘটনা ঘটেছিল যে এক দম্পতি তাদের একটা ছোট্ট শিশু মানে একেবারে ইম্যাচিউর বার্থ হয়েছে তো একটা হসপিটালে প্রাইভেট হসপিটালে ভর্তি করেছে টাকার অভাবে সে ওই ইনকিউবেটার রাখছে তো অনেক বিল উঠে তো টাকার অভাবে বাবা মা দুইজনের নিরুদ্দেশ্য হয়েছে আর পাওয়া যাচ্ছিলো না তবে মিডিয়াতে সংবাদ পেয়ে এইটার আমি রেসপন্সিবিলিটি নিয়েছিলাম এবং এই বাচ্চাটাকে ঘিরে কিন্তু আমাদের ওই ইয়েদের উৎসর্ট হয়েছে এবং বাচ্চাটা লাস্ট অফ অল যদিও বাঁচে নেই অনেকদিন ছিল ছিল তারপরে দুই লাখ আড়াই লক্ষ টাকা বিল হয়েছিল এটা আমরা পুলিশ পুলিশের পক্ষ থেকে দিয়েছিলাম তো ওই ঈদের দিনটাতেই আমরা ওই বিলটা পে করেছিলাম এবং এটা আমাদের জন্য ঈদ একটা স্প ছিল একটা আনন্দের স্মৃতি ছিল গত বছরের জন্য আর উল্লেখ করার মতো অনেক ঘটনাই আছে এগুলো তো সময় লেগে যাবে বাট আমাদের কাজের তো তৃপ্তির কোনো অভাব নেই ভালো কাজ করলেই তৃপ্তি প্রতিনিয়ত ভালো কাজের রেকর্ডগুলো আমাদের কাছে আসে খারাপ কাজ করলে দুঃখ পায় কষ্ট পাই উদ্বিগ্ন থাকে এগুলো তো আছে আরেকটা বিষয় একটু ছোটো করে জানতে চাই সেটা হচ্ছে মানে আমাদের যে জনসংখ্যা সেটা নিশ্চয়ই একটা বড় চ্যালেঞ্জ কিন্তু আমাদের মানে একদমই দক্ষিণ এশিয়ার দেশ ভুটান সেখানে খুব ভালোভাবে বলা হচ্ছে যে তারা এই কোভিড পরিস্থিতি মোকাবেলা করেছে তো সেই জায়গায় মানে সব মিলিয়ে আপনার মনে হয় কিনা মানে ইমপ্লিমেন্ট করতে জায়গা বাস্তবায়নের জায়গা থেকে আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা মনে হয় মানে যে সকল অনুশাসন বা নির্দেশনা দেওয়া হয়েছে কোভিডকে সামনে রেখে আপনারা যে বাস্তবায়নকারী সংস্থা হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটাকে মনে হয় যে চমৎকার করেছেন আমি বলবো যে আমাদের এই সবচেয়ে বড় শক্তির জায়গাটা হচ্ছে আমাদের জনশক্তি এদেশের দেশের এই আঠারো কোটি মানুষ এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ এবং এই আঠারো কোটি মানুষই হচ্ছে আমাদের সব প্রবলেমের মূল যে এই যে ছোট্ট একটা ভূখণ্ডের ভিতরে আঠারো কোটি মানুষ বাস করে এত ডেন্সিটি এত ডেন্সলি পপুলেটেড কান্ট্রি তো ওয়ার্ল্ড আর একটাও নেই তো সুতরাং এই যে বিরাট সংখ্যক মানুষ যদি এটা অস্ট্রেলিয়ার মতো একটা বড়ো দেশ হতো এই জনসংখ্যা কোনো বিষয় না চারিদিকে ছড়ায় থাকতো কন্টামিনেশন হতো না একজন একজন সাথে মিক্সিংটা হতো না আমার কাছে মনে হয় যে এই যে স্বল্প আয়তনের ভিতরে এতগুলো মানুষ বসবাস করে এবং এই মানুষগুলো যদি আপনি এইটি পার্সেন্টকে সংযত করেন যদি টোয়েন্টি পার্সেন্টকে সংযত করতে ব্যর্থ হন তাহলেও কিন্তু কন্টামিনেশান হয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট মানেও কিন্তু বিরাট বড়ো ব্যাপার প্রায় দুই কোটি টোয়েন্টি পার্সেন্ট মানেও কিন্তু দুই তিন কোটির কাছাকাছি তো সুতরাং এই সংখ্যক জনসংখ্যা তো ওয়ার্ল্ডের অনেক দেশে আছে মাত্র কয়েক লক্ষ যেমন ভুটানের কথা আপনি বললেন মালদ্বীপে এগুলো তো ছোটো ছোটো রাষ্ট্র ভূখণ্ডের তুলনায় জনসংখ্যা কিন্তু অনেক কম তো তারা পেরেছে তাদের মতো করে আমরা হয়তো পারবো না বাট আমাদের কাছে মনে হয় যে আমাদের পিপুলি যদি অ্যাওয়ারনেসটা বিল্ড আপ হয় যে আমরা উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আমার এক কোটি মানুষ কিন্তু দেশের বাইরে চলে গেছিলো তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে রক্ত দিয়েছে না খেয়ে থেকেছে তারপর দেশ তো স্বাধীন করেছে

ভয় ছিল সেখানে কেউ কি মানে ইচ্ছা করে ইচ্ছে করে বের হয় কিনা না ওমর ভাই একটু একটা एग्जांपल আপনি দেখেন যে কদিন আগে কিন্তু আমাদের ডেথ রেট ছিল 100 এর উপরে 100 এর উপরে এবং আক্রান্ত 4000 ছাড়িয়ে গিয়েছিল এখন কিন্তু দেখেন আক্রান্তের সংখ্যা আক্রান্তের সংখ্যা 1500 মতো আর হচ্ছে মৃত্যু কিন্তু 50 52 37 পর্যন্ত এসেছিল বাট এটা কিন্তু ঈদের পরে আবার বেড়ে যাবে তার মানে কি এটা ইফেক্টটা হলো কেন যে মাত্র পনেরোটা দিন লকডাউন ছিল দুই সপ্তাহ তার মধ্যে এক সপ্তাহ খুবই সিরিয়াস এক সপ্তাহ মাঝারি মানের তো সুতরাং এই দুই সপ্তাহের লকডাউনে কিন্তু আমরা একটা রেজাল্ট পেয়েছি যদি তিন সপ্তাহের টানা অল আউট লকডাউন থাকে যে মানুষ ঘর থেকে বের হবে না মাটি কামড়ায় থাকবে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী তো কারো ঘরে খাবার নাতে খাবার দেন এবং আমরাও আমি যে কুমিল্লা এসপি ছিলাম তখন কিন্তু আমরা বলেছি যে কারো ঘরে খাবার না থাকলে আমি চ্যালেঞ্জ করে বলছি ডিসি এসপি কে আপনি ফোন করে বলেন আধা ঘন্টার ভিতর আপনার বাড়িতে খাবার পৌঁছে যাবে খাবার আপনাদের ব্যাগে রেডি করা আছে কিন্তু মানুষ তো ওই ধৈর্যটা নেই যে বের হব না নানা কারণে বিভিন্ন কারণে টোন কো অজুহাতে কিন্তু মানুষ বের হয়ে যায় এই অজুহাতটা যদি মানুষ সংযত করতে পারে জানা এগুলো অজুহাত বের হবে না তাহলে আমার মনে হয় যে আমরা করোনাকে বাংলাদেশে ড্রাইভ আউট করতে পারবে এবং ভ্যাকসিনও কিন্তু হয়ে যাচ্ছে এটাও আমাদের মানে মানে সাধারণের অসচেতনতার দায়ী নাকে ব্যবস্থাপনা করার কিছু করার বিষয় আছে উন্নতির বিষয় আছে অনেক চেষ্টা করছি ঠিক আছে হ্যাঁ আমরা অনেক চেষ্টা করছি আর আমরা স্বরাষ্ট্র প্রতিবেদন করতে গিয়ে যেটা দেখি আপনি একটুকে বলছিলেন যে কারণেই বের হওয়া হ্যাঁ আমার কোনো একটা মেডিসিন লাগবে আমার কিছু লাগবে সেই কারণে আমি যদি খুব এমার্জেন্সি হয় আমি বের হই কিন্তু আমরা যখন রিপোর্টাররা রিপোর্ট করতে যাই তখন যখন আমরা জিজ্ঞেস করি কেন বের হয়েছেন বা কেন যাচ্ছেন বাড়ি তখন কিন্তু কি বলছে আমরা সময় টিভিতেও একটা প্রতিবেদন দেখলাম যে আমার মেয়ে কান্না করতেছে বাড়ি যেতেই হবে বা ঈদের কাপড়টা না কিনলে কীভাবে হবে বাচ্চারা কান্না করতেছে এটা তো আসলে মানে এটা তো একটা মহামারীর সময় এটা তো সবাইকে বুঝতে দিতে হবে এবং আসলে পনেরোটা দিন যেটা বলছিলেন ইসলাম ভাই যে পনেরোটা দিন আমরা থাকি না বাসায় আমরা তো পুরো আমরা তো আছি বাইরে যদি কারো দরকার হয় মানে সবাই আছে আপনাদেরকে সাহায্য করার জন্য তখন সাহায্য করা না গেলে তখন সেটা নিয়ে তারা কমপ্লেন করতে পারে কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই সুযোগটাই তারা আমাদেরকে দিচ্ছেন না তারা কিন্তু সবাই বাইরে আমরা কিন্তু আজ পর্যন্ত ট্রাফিক দেখেছি রাস্তায় আরেকটা বিষয় হচ্ছে আপনি বলছিলেন যে ব্যবস্থাপনা হ্যাঁ আমরা যেহেতু আমরা রিপোর্টার আমরা রিপোর্ট করি এই যে আমরা হঠাৎ সিদ্ধান্ত নেই এই যে ফেরিঘাটের যে ঘটনাটা যারা আসলে বের হয়ে গিয়েছিল তাদের জন্য আসলে সিদ্ধান্তটা কি যৌক্তিক হলো তারা তো বের হয়ে তাদের যে ভোগান্তিটা যে ডিসিশনটা রাতে হলো তারা তো জানতেন না তারা তো ইতিমধ্যে কেউ হয়তো ডিসিশনটা সকালে হয়েছে কেউ হয়তো রাতেই বের হয়ে গেছে এই যেই ম্যানেজমেন্টগুলো আমার মনে হয় যে আরেকটু প্রপারলি এবং আরেকটা জিনিস আমি খুব মানে আমি রিপোর্ট করতে গিয়ে খুব আমার মনে হয় যে আমাদের দেশের মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়হীনতা এটা আমি খুব আমার কাছে খুব মনে হয় যে আমি আমি যখন স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে সব বন্ধ করে দেওয়ার জন্য তখন অন্য একটি মন্ত্রণালয় হয়তো সব খুলে দিচ্ছে এই যেই ডিসিশনগুলো আমার মনে হয় যে সবাই যখন একসাথে একটা চিন্তার মধ্যে আসবে একসাথে একটা সমন্বিত চিন্তা করবে সমন্বিত পরিকল্পনা করবে এটা আমার মনে হয় যে তখন আসলে দূরের কথা জয় করা সম্ভব রহিম একদমই শেষে মানে এই আপনি কি পরামর্শ দিবেন আপনি দর্শকদের স্বাস্থ্যগত দিক থেকে এখন তো আমরা দ্বিতীয় ওয়েবটা খুব ভালো কন্ট্রোল করে ফেলছি সবার মানে জনগণের পার্টিসিপেশনের মাধ্যমে তো আমরা তৃতীয় ওয়েভে যাতে না যেতে হয় সেই জন্য মানে প্রত্যেকেরই হানড্রেড পার্সেন্ট মাস্ক এনশিওর করতে হবে এবং সূচনা যেটা বললেন যে জনস্বাস্থ্য প্র্যাকটিস যেটা করা স্বাস্থ্যবিধি যেটা সেটা সবাইকে তার নিজের জায়গা থেকে অবশ্যই পালন করতে হবে জি ডক্টর আব্দুর রহিম সৈয়দুল ইসলাম এবং যিনি সূচনা আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই আমরা যখন মানে এই মহাবৈশ্বিক মহামারীকে পুরোপুরি পরাস্ত করতে পারবো সেটা হয়তো সম্ভবত সবচেয়ে বড় ঈদ হবে মানে মানে যেহেতু গত একশো বছরের একশো বছরের এই মহামারী আমরা মোকাবেলা করছি সেটা মানব জাতির জন্য একটা বড় একটা বিজয়ও হবে আমরা এই স্বাস্থ্যবিধি এবং অন্যান্য যে বিধি আছে সেগুলো মেনে নিশ্চয়ই এই পরিস্থিতি থেকে উত্তরণ হব উত্তরণ করতে পারবো এবং আগামী ঈদ আমরা আশা করি যে এই পরিস্থিতিতে হবে না মানে ফ্রন্ট নিয়ে অন্তত আমাদেরকে টক্স করতে হবে না ঈদের আগে চাঁদরাতে বসে এই প্রত্যাশা আমরা করতেই পারি আপনার তিনজনকে ধন্যবাদ দর্শক আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি সম্পাদকীয় আগামীকাল রাত দশটায় আবারও দেখা হবে দেখার আমন্ত্রণ রইল শুভরাত্রি